করোনার ব্যাপক বিস্তার ঠেকাতে সরকার ঘোষিত 7 দিনের কঠোর লকডাউনের প্রথম দিন আজ। সরকারি বিধিনিষেধ অনুসারে বন্ধ রয়েছে সরকারি বেসরকারি অফিস এবং গণপরিবহন। আজ সকাল থেকে ফাঁকা ঢাকা রাস্তা, এলাকার পাড়া মহল্লাতে নেই তেমন কোনো লোকসমাগম। শাহবাগ মোড় থেকে বাংলামটর নগরীর কাকরাইল পল্টন মানিকমা এভিনিউ সড়কে একই চিত্র দেখা গেছে। তবে সকাল থেকে রাস্তায় কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ, র্যাব, বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সময় র্যাবের পক্ষ থেকে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। বন্ধ ছিল দোকান, শপিং মল এবং মার্কেট। তবে সরকারি বিধিনিষেধ থাকা সত্ত্বেও কিছু বেসরকারি অফিস খোলা রয়েছে, কিন্তু গাড়ি বন্ধ থাকায় পড়তে হয়েছে বিপদে। সড়কে পরিবহন না থাকার কারণে রিক্সা ভাড়াও বেড়েছে দ্বিগুণ, আর তাই এসব অফিসগামী যাত্রী এবং রোগীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। এদিকে সড়কে রয়েছে পুলিশের কঠোর পাহারা। বিনা কারণে ঘর থেকে বের হলেই নিয়ে আসা হচ্ছে আইনের আওতায়। স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সতর্ক ছিল পুলিশ বাহিনী। ব্যক্তিগত রাইড শেয়ারিং চলতেও দেখা যায়নি। তবে নগরীতে অন্য যে কোনো সময়ের চেয়ে অ্যাম্বুলেন্সের ব্যবহার বেড়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সারা দেশে বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুরু হয়েছে লকডাউন। এই লকডাউন চলবে আগামী 7 জুলাই মধ্যরাত পর্যন্ত। লকডাউন বাস্তবায়নে পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও মাঠে রয়েছে, কাজ করছে ম্যাজিস্ট্রেটও। এই চলমান লকডাউনের সময়সীমা বাড়তে পারে বলে জানিয়েছেন প্রধান তথ্য কর্মকর্তা সুরত কুমার সরকার। তবে তা নির্ভর করছে করোনার বিস্তার কম না বেশি তার উপরে। তবে এখন করোনার সংক্রমণ রোধ করার প্রধান কাজ বলেও জানান তিনি। আশরাফি দিবা, আমার সংবাদ।